মানুষ মানুষকে দেখে উদ্বুদ্ধ হয়, অনুপ্রাণিত হয়। টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের ক্ষেত্রেও এমনটা হলো। পশ্চিমবঙ্গের প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহদান দেখে তিনি সিদ্ধান্ত নিয়েছেন দেহদানের। গত 8 আগস্ট নাফরার দেশে চলে যান বুদ্ধদেব ভট্টাচার্য, নিজের দেহদান করে দেন পশ্চিমবঙ্গের সাবেক এই মুখ্যমন্ত্রী। কলকাতার সব স্তরের মানুষ শ্রদ্ধা জানানোর পর মরদেহ দাহের পরিবর্তে নিয়ে যাওয়া হয় সেখানকার নীলরঞ্জন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে। এরপরই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ঋতুপর্ণা। বুদ্ধদেবের মতো নিজেও দেহদানের ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, আমার আত্মীয়রা একই পথের পথিক, আমিও প্রাক্তন মুখ্যমন্ত্রীর পথেই হাঁটব। দাহ করার বদলে দেহ দান করে গেলে আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ হয়তো কোনো মৃত্যু পথযাত্রীকে জীবনের পথে ফেরাতে পারবে, তার মধ্যে দিয়ে আমিও বেঁচে থাকব চিরকাল। ঋতুপর্ণার সঙ্গে মধুর সম্পর্ক ছিল প্রয়াদের রাজনীতিবিদের, পেয়েছেন তার স্নেহ। অভিনেত্রীর পারমিতার একদিন ও আলো ছবি দুটি প্রয়াত রাজনীতিবিদের প্রিয় ছিল। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পরও ঋতুপর্ণাকে প্রশংসায় ভাসিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।